আসসালামু আলাইকুম। এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন বিকেল বাজে পাঁচটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। তো আজকে ঈদের পরের দিন, এলাকাটা অনেকটাই নীরব, শুনশান, কোথাও কেউ নেই, এরকম একেবারেই নীরব। লোকজন ফ্যাক্টরি বন্ধ, তো সেই জন্য লোকজন একেবারেই কম আর কি। এই তো ছাদে আসছি, নিব হলো এই জামা কাপড় কয়েকটা আছে এখানে, সেগুলো বর্ণিতা গেছে ঘুরতে, আর এদিকে বর্ণিতার বাবা গাছে পানি দিচ্ছে। গাছের অবস্থা তো দেখা যায়, মানে রোদে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। এত রোদ, রোদে কি অবস্থা হয়েছে গাছের, না? এত রোদে মানে বের হওয়াই যায় না, ছাদেও আসা যায় না, প্রচন্ড রোদ। এই যে এই গাছটার মধ্যে অনেক লেবু আসছে, সূর্য ডুবি ডুবি একটু পরে ডুবে যাবে। আমাদের এখানে লাকড়ি ঢেকে রাখা হয়েছে, বৃষ্টিতে ভিজে যাতে না যায়, সেজন্য চুলাও ঢেকে রাখছে। এখন আর মানে রোজার মাসে আর রান্না করা হয় নাই, রান্না করি নাই। এখানে রোদে তো সাদাই আসাই যায় না, সেজন্য আর কি। কাপড়গুলো এখানে রেখে দিলাম, পরে গুছাই নিব। এখন করব চা, গরুর দুধের চা করব এক কাপ পরিমাণ, আমার মায়ের জন্য দুধ চা। আর আমি হলো খাবো রং চা, রং চা খাই কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা, কিছুতেই ভালো হচ্ছে না গলা ব্যথা। এই যে মগের মধ্যে করে রাখছি চা, একটু পরপর খাই আর কি, সেজন্য বেশি করে রাখছি। আমি এটা গরম করে খাবো। চায়ে দিয়ে দেব চিনি, দিয়ে দিব চা পাতি এক টেবিল চামচ পরিমাণ। এতো চা হয়ে গেছে, একটু
মা এখানে বসে আছে, চা দিয়ে আসি। নাও, এই তো আমার রং চা নিয়েছি, দিয়ে দেব লেবু। এই যে লেবু, রং চায়ের মধ্যে লেবু দিলে কিন্তু খেতে একটু বেশি টেস্ট লাগে। আর আমি এই চাটা তৈরি করছি অনেক ধরনের মশলা দিয়ে, এলাচ, তারপর হলো লং, আদা, তেজপাতা, যাতে আমার গলা ব্যথা তাড়াতাড়ি সেরে যায়। কিন্তু এই ভালো হয়ে যায়, আবার গলা ব্যথা শুরু হয়ে যায়। বুঝতে পারছি না কেন এত গলা ব্যথা। পুরো একটা মগ নিয়েছি, এরকম এক মগ করে খাই। খাবো হলো ছাদে বসে বসে, মা ওইখানে বসে খায়। ওই যে বর্ণিতার বাবা পরে খাবে গাছে পানি দিয়ে। তারপর আমি এখানে বসে বসে খাবো।